হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলেরই হয়তো আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগছে। আসলে দুরাত ভালো করে ঘুম হয়নি, তো এই জন্যই এরকম হতে পারে। তোমরা আজকে একটু ম্যানেজ করে নিও। আজ তোমাদেরকে অনেকদিন পর এমন একটা ঘটনা শোনাবো যে টাইপের ঘটনা ভৌতিক কথায় আগে কখনো হয়নি, একদম ইউনিক। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যে নতুন চ্যানেলে ভিডিও কবে থেকে আসছে, তাদের বলি যে নতুন চ্যানেলে ভিডিও আসা সামনের মাস থেকেই শুরু হয়ে যাবে। তাহলে তো বুঝতেই পারছো আর কয়েকটা দিনেরই ব্যাপার। তো ভিডিওতে এখনও যারা যারা লাইক কমেন্ট ও শেয়ার করনি, তারা তাড়াতাড়ি করে দাও। আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। হাওড়া রামরাজাতলায় আমার বাড়ি তোমরা সকলেই জানো। আমি আগের একটা ঘটনায় বলেছি, অনেকেই জানবে এখন এই এলাকা আধা শহর আধা গ্রামের তকমা ঘুচিয়ে একেবারে সিটি হয়ে উঠলেও আজ থেকে প্রায় 80-90 বছর আগে এই এলাকা আজকের মতো ছিল না। চারিদিকে ছিল জলা জমি, বড় বড় গাছপালা, পুকুর, পরিত্যক্ত জমি আর জঙ্গলে পরিপূর্ণ। চাষবাস হতো না মোটেই। নকশাল পিরিয়ডে এখানে মানুষ মেরে মাটিতে পুঁতে দেওয়া হতো, নয়তো মৃতদেহের সাথে ইট পাটকেল ভরা ভারী বস্তা বেঁধে পুকুরে ফেলে দিত নকশালরা। সেই সময় মানুষের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে, ছিল অশিক্ষার চরম অন্ধকার। তারা এসব বিপদ থেকে বাঁচার জন্য, নিজেদের স্বামী সন্তানকে রক্ষা করার জন্য বাচ্চা থেকে বুড়ো সকল বয়সের মেয়েরা তন্ত্রবিদ্যা বা কালো জাদুর আশ্রয় নিত। গুরুর কাছ থেকে সেই সব বিদ্যা শিখে নিজের শত্রুদের ওপর সেই সব পৈশাচিক শক্তি প্রয়োগ করত। কখনো কখনো শত্রুরা মারাত্মকভাবে, শারীরিক ও মানসিকভাবে জখম হতো, আবার কখনো তারা মারা পর্যন্ত যেত। নিজেদের কার্যসিদ্ধির জন্য এরা ঘৃণ্য থেকে ঘৃণ্যতম যন্ত্রতন্ত্র রচনা করতেও পিছু পা হতো না। এদেরই সাধারণ ভাষায় বলা হতো ডাইনি, বা অনেকে ডায়েন বলেও থাকে। এইরকমই একজন বয়স্ক মহিলা আজও আমাদের পাড়ায় রয়েছে। তাকে নিয়ে বহু ভয়ানক ঘটনা বা গল্প প্রচলিত রয়েছে, সেসব পরে একদিন না হয় বলবো। আমরা আজকের ঘটনায় শুনবো আমার নিজের দাদু কিভাবে এইরকম এক কালো জাদু শেখা মানুষরূপী ভয়ঙ্কর এক ডাইনিকে উচিত শিক্ষা দিয়েছিল। চলো শুরু করি। 1945 সাল, আমার দাদুর তখন 18 বছর বয়স, মনে প্রচণ্ড সাহস, ডানপিটে স্বভাবের একজন মানুষ ছিলেন আমার দাদু। বিভিন্ন বিপদে একদম ঝাঁপিয়ে পড়তে ননায়েসে রাজবাড়ি মানুষও ছিলেন। উনি বলতেন, আমি ভূতকে ভয় করি নে, বরং ভূত আমায় দেখে ডরাই। তখনকার সময় মানুষেরা বোধহয় এমনই ছিল। বলা বাহুল্য দাদু তার ব্যতিক্রম নয়। দোষের মধ্যে এক ছিল প্রচণ্ড মাছ ধরার নেশা। দিনে দুপুরে রাতে সন্ধেবেলা যখন খুশি হাতে ছিপ নিয়ে চলে যেতেন পুকুরে, সারাদিন বসে বসে মাছ ধরতেন। শেষে বাড়ি থেকে খবর পাঠিয়ে ডেকে আনা হতো। এইরকমই এক বৈশাখের গরম দুপুরে চার আর ছিপ নিয়ে গেলেন পুকুরে মাছ ধরতে। চারিদিকে বন্য গাছপালায় একেবারে ভর্তি, গাছের ছায়া পড়ে পুকুরের জল দিনের বেলাতেই একেবারে ঘন কালো করে তুলেছে। একটা বেশ নিচু নিচু ডালপালাওয়ালা গাছের নিচে ছায়া দেখে বসে পড়লেন তিনি। প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করার পর ছোট বড় মিশিয়ে বেশ ভালোই পরিমাণে মাছ উঠতে শুরু করল। দাদু সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে জল দিয়ে সেই মাছগুলো জিয়ে রাখতে শুরু করলেন। হাঁড়িটা রাখলেন গাছের ডালে গামছা দিয়ে বেঁধে, কারণ নিচে রাখলে কোথাও থেকে বেড়াল এসে মাছগুলো নিয়ে পালাতে পারে। বেশ কয়েকবার মাছ ধরে হাঁড়িতে রাখার পর দাদুর মনে হলো বেশ অনেকগুলোই মাছ ধরা তো হয়েছে। এগুলো রান্না করলে আরামসে 20 জন লোকের দুবেলা পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। এবার তাহলে গোনা যাক কতগুলো মাছ ধরা হলো। বেশি মাছ ধরা হয়ে গেলে বাড়ি ফেরার পথে পাড়ায় কিছু মানুষদেরকে দিয়ে চলে যাবে। তাই দাদু উঠে গাছের ডাল থেকে হাঁড়িটা নামিয়ে দেখতে গিয়ে একেবারে বোকা বনে গেল। দেখলো হাঁড়িটা একেবারে ফাঁকা, তাতে একটাও মাছ নেই। এ কি, এটা কি করে সম্ভব? প্রায় 30-40খানা ছোট ছোট মাছ ধরেছিল দাদু,
সেগুলো গেল কোথায়? গাছের উপর বেড়াল উঠে নিয়ে গেল, কিন্তু একটুও জলের আওয়াজ তো হলো না। না, ব্যাপারটা কিছুই বুঝতে না পারলেও কিছু একটা অদ্ভুত জিনিস যে ঘটেছে তা বুঝতে পারল দাদু। নিজের উপর খুব রাগ হলো। কত কষ্ট করে এই গরমের মধ্যে মশার কামড় খেয়ে মাছগুলো ধরল, আর সেগুলো এভাবে গায়েব হয়ে গেল। অগত্যা আবার বসে বসে মাছের চার তৈরি করে ছিপ ফেলার বন্দোবস্ত করতে হবে। রাগে দাঁত কিটমিট করতে করতে আবার মাছ ধরতে শুরু করল দাদু। কিন্তু এবার চোখ কান নাক সজাগ করে বসে রইল, সামান্যতম শব্দও তার কান এড়াল না। প্রথমবার মাছ ধরে দাদু হাড়িতে রাখল, কানটা আরও বেশি করে সজাগ হয়ে উঠল তার। মনে হল পুকুরের জল ছাড়াও আরও একটা জলে হাত দিয়ে জল ঘোলালে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ হচ্ছে। দাদু পুকুরে ছিপ ফেলে একেবারে বসে রইল, আবার একটা মাছ ধরে হাড়িতে রাখল। কিছুক্ষণ পর আবার জল ঘোলানোর শব্দ, এবার যেন কর্মর আওয়াজ পাওয়া গেল। কিছুক্ষণ পর আবার সব যেন চুপ। এবার দাদু ইচ্ছে করে বেশ কয়েকটা মাছ ধরে নিজের পাশে যে থলিটা ছিল তার উপর রাখল, এবং খানিক পরে সব মাছগুলো একসাথে হাড়ির মধ্যে রেখে ছিপ চার যা ছিল সমস্ত কিছু থলের উপর রেখে পুকুরের পাশে খানিক দূরে একটা ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল। সেখান থেকে দাদু যা দেখল তা বলার মতো না। দাদু দেখল একটা অল্প বয়সী মেয়ে, তার শরীরে একটা সুতো পর্যন্ত নেই, চুলগুলো এলোমেলো করে দাঁড়িয়ে রয়েছে সেই গাছের নিচে, আর থেকে থেকে হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনছে মাছ, আর তারপরই জ্যান্ত কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে কর্মর করে খাচ্ছে। দাদু এই দৃশ্য দেখে বুঝে যায় যে তার সাথে এতক্ষণ কী কী ঘটেছে। এটা দেখে তো দাদুর মাথায় আগুন জ্বলে ওঠে, হাতে একটা ভাঙা সরু গাছের ডাল নিয়ে রাগে জ্ঞানশূন্য হয়ে দৌড়ে বেরিয়ে আসে ঝোপের আড়াল থেকে। দাদুকে দেখে সেই মেয়েটা থতমত খেয়ে যায়, মুখ থেকে মাছটা খসে পড়ে মাটিতে। সে দৌড়ে পালাতে গেলে দাদু ছুটে গিয়ে তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয়, আর তার হাতের ভাঙা ডাল দিয়ে প্রচণ্ড মারতে থাকে, আর তারপরই বলতে থাকে, আমি সারাদিন ধরে এই দুপুরে মাছগুলো ধরছি আর তুই শালি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো খাচ্ছিস, এতক্ষণের খাটনির পয়সা কে দেবে, এখন তোকে আজকে মেরেই ফেলবো, ডাইনি কোথাকার। মেয়েটা প্রচণ্ড মার খেয়ে দাদুর পায়ে পড়ে কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। ও গো, আমাকে ছেড়ে দাও গো, আমি আর এমন কাজ করবো না গো, আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। কিন্তু দাদু উন্মাদের মতো তাকে মারতেই থাকে, বলে, এতক্ষণ বিবস্ত্র হয়ে মাছগুলো খাওয়ার সময় মনে থাকেনি, এতক্ষণ লজ্জা কোথায় ছিল তোর, এনে মার খা এবার। শেষ পর্যন্ত মেয়েটা প্রচণ্ড প্রহারে মলত্যাগ করে ফেলে। দাদু এবার যেন কিছুটা শান্ত হয়। এরপর দাদু বলে, এই নে নিজের ওই নোংরাগুলো তুলে তুই খা, তবে ডাইনি হওয়ার শখ ঘুচবে তোর। প্রসঙ্গত বলে রাখি, ঠাকুমার কাছে শুনেছিলাম যে কোনো মানুষ যদি ডাইনি হওয়ার বিদ্যা অর্জন করে আর তাকে যদি তার নিজের মলমূত্র খাওয়ানো হয়, তাতে সে সেই কালো বিদ্যা সারা জীবনের জন্য ভুলে যায়, আর দ্বিতীয়বার সেই বিদ্যা পুনরায় অর্জন করার তার ইচ্ছে আর থাকে না। দাদু সেই কাজই করেছিল। মেয়েটা করুণ মুখে খানিকক্ষণ দাদুর দিকে তাকিয়ে দাদুর কথা মতো নিজের সব মল ভক্ষণ করল। তারপর দাদু নিজে সেই গাছের আড়াল থেকে তার কাপড় এনে দিল। মেয়েটি পুকুরের জলে স্নান করে উঠে এসে কাপড়টা পরল। এরপর দাদু জানতে চাইল যে এই বিদ্যা সে কোথায় থেকে শিখেছে। মেয়েটি জানাই যে সে হিন্দু, তার স্বামী রাজনীতি করত, আর তার স্বামী কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও যখন তাকে পাওয়া গেল না, তখন একদিন তার স্বামীর পচা মৃতদেহ ভেসে ওঠে তাদেরই কুয়োতে। জানা যায় তার স্বামীকে মুসলিমরা মেরে তাদের বাড়ির কুয়োতেই ফেলে দিয়েছিল। এই মৃত্যুর প্রতিশোধ নিতেই সে তার বাপের বাড়ির গ্রাম থেকে ডাইনি বিদ্যা শিখেছে। যে গুরুর কাছে সে শিখেছে, সে বলেছিল প্রতিদিন দুপুরবেলা তাকে কাঁচা মাছ খেতে হবে টানা ১৩ দিন, তারপরই সে গুরু তাকে দীক্ষা দেবে, তবেই সেই বিদ্যা একেবারে সম্পূর্ণ হবে, আর যারা তার স্বামীকে মেরেছে তাদের সর্বনাশ করে প্রতিশোধ নিতে পারবে। স্নান করার পর মেয়েটির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। দাদু জানতে চাই, বল এবার আর কি ডাইনি বিদ্যা শেখার ইচ্ছে আছে, মন্ত্র কি কিছু মনে আছে? মেয়েটি কাঁদতে কাঁদতে দাদুর পায়ে লুটিয়ে পড়ে, বলে, না বাবা ঠাকুর, আর কোনো মন্ত্র আমার মনে নেই, এইসব শেখার আর কোনো ইচ্ছেও নেই আমার, তুমি আমাকে বাঁচালে,
কি মহাপাপ করতে যাচ্ছিলাম আমি, তুমিই আমার ঠাকুর। আমার দাদু ছোটবেলা থেকেই ভজন কীর্তনের দলে গিয়ে গান করত, এদিকে ওদিকে কীর্তনের দলের সঙ্গে ঘুরে বেড়াত। মেয়েটি সংসার ত্যাগ করে দাদুর সঙ্গে দলে যোগ দেয়। যেখানে যেখানে দাদু যেত দলের সঙ্গে সঙ্গে সেখানে সেখানে মেয়েটি যেত, নাম গান কীর্তন করত। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি, মেয়েটি কিছুদিনের মধ্যেই প্রচণ্ড জ্বরে মারা যায়। সর্বশেষ একটা কথা বলি, যদিও এটা সম্পূর্ণ আমার নিজের মতামত, একটি মেয়ে যে যতই দোষ করে থাকুক না কেন তাকে এমন অবস্থায় দেখার পরেও একজন পুরুষ হয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করা আমার দাদুর উচিত হয়নি। আমি এর তীব্র বিরোধিতা করছি এবং এ কথা আমার ঠাকুমাকে বললে আমার ঠাকুমাও এর বিরোধিতাই করেছে। ঠাকুমা আমাকে সমর্থন করেছিল যে দাদু যেটা করেছিল সেটা ভুল। তো অমিত, এই ছিল ঘটনা। আশা করি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভৌতিক কথাই পাঠ করে শুনিও। ভালো থেকো, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আজকের এই ঘটনাটি পাঠিয়েছিলেন দেবযানীদি, যার লেখা ঘটনা তোমরা আগেও দুই তিনবার শুনেছ। উনি সবার ঘটনাগুলো কালেক্ট করে এত সুন্দর করে লিখে পাঠান যে বলে বোঝানো যাবে না। সত্যি উনি খুব ভালো লেখেন। যাই হোক, ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এখনও লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে দাও। চলো এবার আমরা চলে যাই শাউট আউট পর্বে। শাউট আউট পর্ব শুরু করার আগে প্রথমেই বলি, আমি আগের দিনের ঘটনায় কাউকে কোনোরকম হার্ট সাইন বা কোনোরকম রিপ্লাই দিতে পারিনি, আর হোয়াটসঅ্যাপেও যারা মেসেজ করেছো তাদের কাউকেই রিপ্লাই দিতে পারিনি। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আমি দুদিন বাড়িতে ছিলাম না, তো তাই কাউকে রিপ্লাই দিতে পারিনি। চলো এবার শুরু করি। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে আপকা আপনা অমিত, সেকেন্ড কমেন্ট করেছে অনুভব ওয়াইটি, থার্ড কমেন্ট করেছে দ্য রক তন্ময়, আরও কমেন্ট করেছে সৃজিতা শ্রী, পল্টু FF, সৌমেন খান্ডা, উইজার্ড গেমিং, সুইটি পাল, সাহেব মল্লিক, মায়া সরকার, প্রিয়াঙ্কা মণ্ডল, থমসুক দত্ত, অসীম দাস, ওপি রাজ, তোমার মনের ভাষা, অরূপ বালা, দেবলীনা অদি, হরিসঙ্গীত সুধা, মনীষা দে, পিয়ালি দত্ত, কৌস্তব কবিরাজ, সোনালী দাস অধিকারী, পরিতোষ নস্কর, মনীষা দে, রোজালিন দাস, শুক্লা রাজবংশী লিখেছে আমার ছেলের নামটা একবার বলবেন, ওর নাম আবির, হ্যালো আবির। আরও কমেন্ট করেছে পাপড়ি ডোলা, শঙ্কর চক্রবর্তী, পরিতোষ নস্কর, প্রবীর সিং, বৈষ্ণবী দেবী, শিব মুভিস, স্বপন কুমার, প্রত্যুষা রয় চৌধুরী, তনুশ্রী মোদক, কুলসোয়াক গেমিং, রিমা গেইন লিখেছে ভাই আজকে তাড়াতাড়ি এলাম, আমার 5 বছরের মেয়ে ঐত্রীর নামটা একবার বলো, হ্যালো ঐত্রি। আরও কমেন্ট করেছে তাপস কোলে, রাজ ধিবার, রঞ্জিত বাঘ, রাহুল ভ্লগ লিখেছে একবার হ্যালো করে বলবেন, হ্যালো রাহুল। আরও কমেন্ট করেছে মনীষা ত্রিপুরা, কুলসাম গাজী, গীতা গোস্বামী, সুব্রত মুখার্জি, অরিন্দম কুণ্ডু, পারমিতা পাল, বর্ষা চ্যাটার্জি, সিনচান গোস্বামী সহ আরও অনেকে। তোমরা যারা যারা লাইক, কমেন্ট, শেয়ার ও ঘটনা পাঠাচ্ছ তোমাদের সকলকেই আমার তরফ থেকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। তো আমি একদম প্রথম কমেন্ট থেকে যতগুলো নাম শাউট আউট করতে পেরেছি করে ফেললাম। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।